এবং আমাদের এই বরকতপূর্ণ মহফিলে উপস্থিত করে কিছু দিনই আলোচনা কিছু ধার্মিক চর্চা শ্রবণের তৌফিকতা প্রদান করেছেন তাই সবাই বলেন আলহামদুলিল্লাহ এবং তারপর লক্ষ্যপতি দরুদ ও সালামের ধারা বর্ষিত হোক অর্পিত হোক তিনার উপর যিনি আমাদের একটি সঠিক জীবনযাপনের পদ্ধতি শিখিয়েছেন যিনি মানবতার ত্রাণকর্তা আগা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই বলুন আমিন কারণ তিনার মাধ্যমে আমরা যে জীবন পদ্ধতি পেয়েছি সেটি হলো সবথেকে উত্তম জীবন পদ্ধতি এবং এই জীবন পদ্ধতিকে যারা নিজের জীবনে প্রয়োগ করবে তারাই হবে সবথেকে বড় সফল মানুষ ইনশাআল্লাহ আজকের মহফিলে আমরা তাই চর্চা করব তো আমার মা বোন বয়সী মাসি ভাই বোন দিদিরা আজকে আমরা এই উক্ত রমজান ভাষণের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ পঞ্চম অনুষ্ঠানে একটি মুসলমানের দৈনন্দিন জীবন বা প্রত্যেক দিনের জীবন কিরকম হওয়া উচিত একটি ভালো মুমিনের জীবন সে কিভাবে অতিবাহিত করবে সারা দিন এবং রাত নিয়ে তা আলোচনা করব কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আপনারা উদ্ভাবনী কথাই শুনলেন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আপনারা শুনলেন কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করিনি ব্যতীত আমার ইবাদতের জন্য যেহেতু এই আয়াত থেকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্য থেকে এটি পরিষ্কৃত হয় যে পরিষ্কার হয়ে যায় যে মানুষের পৃথিবীতে আসা এবং অদৃশ্য জাতি জিন জাতি পৃথিবীতে আসার একটি মাত্র উদ্দেশ্য হলো ইবাদত তাদেরকে প্রত্যেক সময়ে আল্লাহ তাআলার গুণভাজনে তিনার প্রশংসায় তিনার ইবাদতে ব্যস্ত থাকতে হবে কিন্তু এই অসম্ভব জিনিস একটি মানুষ অন্য সমস্ত কাজ ক্রিয়াকলাপ বাদ দিয়ে সর্বদা ইবাদতে থাকতে পারে না পারে তা কি সম্ভব সম্ভব নয় কারণ আমাদের জীবনে ইবাদতের সঙ্গে বিভিন্ন কর্মকলাপ চলে আসে কারো সংসার আছে কারো ব্যবসা বাণিজ্য আছে কেউ কোনো কাজের দোকানদার কেউ কেউ কোনো গাড়ির ড্রাইভার কেউ মহিলা কোনো ঘর সংসারের পরিচালক তাই ইবাদতের মাধ্যমে এই সমস্ত বাধা বিপত্তি আসে কিন্তু আমাদের এখানে সমস্ত কর্মকলাপ যদি আমরা ইবাদতই বানিয়ে নিই তাহলে আমাদের পুরো জীবনটা ইবাদত হবে তাহলে আমরা আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন সেটা পূর্ণ হবে তাহলে আমাদের ইবাদত কি সেই জিনিসটা জানতে হবে আমরা ইবাদতের উদ্দেশ্যে দিনে কোরআন পড়ি নামাজ পড়ি এবং বিভিন্ন ভালো ক্রিয়া কর্মে লিপ্ত থাকি এই সমস্ত জিনিস ইবাদত তাছাড়াও আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য নিয়তের সঙ্গে যে সমস্ত কাজ করি ওইগুলো নয় ইবাদত আপনি ঘরে রান্না করছেন আপনার নিয়ত আমি আমার ছেলে মেয়েদের পরিবারকে খাওয়াবো আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো এটা ইবাদত আপনি এখানে আজ উপস্থিত হয়েছেন কিসের জন্য কোন দিনই চর্চা শুনবো কিছু শিক্ষা অর্জন করবো এই নিয়ত যদি আপনারা এসেছেন সেগুলো আপনাদের ইবাদত আপনারা অবশ্যই নিয়ত এসেছেন এবং যাদের মধ্যে এখনো কোনো ঘাটতি আছে আপনারা নিয়তকে ঠিক করুন যে আমরা এই মহফিলে আল্লাহ তাআলার ধর্মীয় বাণী কিছু শুনবার জন্য এখানে উপস্থিত হয়েছি আপনারা নিয়মটাকে ঠিক করে নেন তাহলে এখানে আপনারা যতক্ষণ বসে থাকবেন ইবাদতের উদ্দেশ্যে বসে থাকবেন আপনারা যতক্ষণ বসে থাকবেন এখানে আপনাদের খাতায় নেকির লিপিবদ্ধ করা হবে তাই আপনারা এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা এই বসার থেকে এই সিটটাকে আপনারা ইবাদতের নিয়তে বসে থাকেন তাই সব থেকে একটি আমরা এবার আমাদের আসল চর্চায় আসি একটা মুমিন তার জীবন কিভাবে অতিবাহিত করবে একটা সারাদিন সে কিভাবে অতিবাহিত করবে তার পুরোটা দিন ইবাদতের মাধ্যমে থাকা উচিত ঘুম থেকে জাগরণ পর্যন্ত দিন থেকে রাত পর্যন্ত রাত থেকে দিন পর্যন্ত সর্বদা সে ইবাদতেই থাকবে এবং সে ইবাদত তার বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ত এবং আমলের মাধ্যমে পূর্ণ হবে তো সর্বপ্রথম আমরা জীবন পদ্ধতি লক্ষ্য করার জন্য যেরকম কি আপনারা শুনলেন আমরা তাকাবো কোরআনের দিকে এবং কোরআন বলছে তোমরা যদি তোমাদের জীবনকে নবীর উপরে নবীর জীবন